স্কুলে প্রবেশ করি, তার জন্য স্যার ম্যাডাম আমাদের মারে। আমাদের নতুন জামা কাপড় কিনতে হবে, তাই আমাদের নতুন গাইড কিনতে হবে। আমি পঞ্চম শ্রেণীতে, নতুন খাতা লাগবে, কলম লাগবে আমাদের। আমি না কিনতে পারলে আমাদের অনেক মারে। আমি ভালো মন্দ কিছু খেতে পারি না। আমার ভর্তি হতে আমরা মানুষের পুরান জামা কাপড় নিয়ে আমরা পড়ি, তাই আমাদের বোন একজন মারা গেছে, আমার ছোট ভাই, সে কিছু ভালো মন্দ কিছু খেতে পারে না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমরা এসেছি লক্ষ্মীপুর জেলার রাজীবপুর গ্রাম। দর্শক, আপনারা দেখছেন আমাদের সামনেই একজন মা তার সন্তান নিয়ে কিছু দুঃখের কথা বলবে। আসলে তাদের মনে এত দুঃখ কিসের, কি হয়েছে তাদের, আমরা আজ তাদের এই দুঃখের কথাগুলো শুনবো এবং কি আপনাদেরকেও শোনাবো। তো দর্শক, আপনারা জানেন আমরা বিভিন্ন গ্রামে গঞ্জে, বিভিন্ন জেলায় উপজেলায় আমরা গিয়ে যারা অসহায় দরিদ্র তাদেরকে তুলে ধরি। তো দর্শক, চলুন আমরা তাদের সাথে কথা বলি, তাদের আসলে কি প্রবলেম। আপু সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি তো অনেক কষ্টে আছেন, ভালোর কথা বলছেন, যাক ভালো হয়েছে। তো আপনার সমস্যাগুলো কি বলবেন? জি বলেন। আমার সমস্যাগুলো হচ্ছে, আমার হাজবেন্ডের হচ্ছে অসুখ, আমার তিন সন্তান নিয়ে আমি অনেক কষ্ট করতেছি। তার মুখে, আমার হাজবেন্ডের মুখে দিয়ে রক্ত যা, পায়খানার জায়গা দিয়ে রক্ত যা, কাজকর্ম করতে পারে না, একদিন করলে সাত দিন করতে পারে না। আমি আমার ছেলে মেয়েকে নিয়ে অনেক দুঃখ করতেছি। আমার মাও নাই, আমার বাবা থাকবেও নাই, আমার কোনো দিকে নাই, কিন্তু আমি ছেলে মেয়েগুলো পাশের বাড়িতে গিরির কাজ করি, ছেলে মেয়েদেরকে আমি খাওয়াইতেছি। মেয়ে ক্লাস ফাইভে পরে আমি পড়ালেখা করাইতে পারি না, খাতা দিলে কলম দিতে পারি না, কলম দিলে খাতা দিতে পারি না, অনেক কষ্ট, খাওয়া দাওয়া অনেক কষ্ট করতে আছে। আমার হাজব্যান্ড যদি অসুস্থ না হইতো তো কাজকর্ম করলে আমার ছেলে মেয়েদেরকে এত কষ্ট হইতো না। আমার কাজকর্মের কারণে যে এত দুঃখ কষ্ট করতে আছে। তারপরে আমি ছেলে মেয়েদেরকে এক বেলা খাওয়াইলে আরেক বেলা খাওয়াইতে পারি না, অনেক দুঃখ করতেছি। এই কারণে আমি কথাগুলো বলতেছি। আচ্ছা, তো আপনার বাবা থেকেও নাই কেন? আমার মা মারা গেছে, বাবা মানে মারার পথে ধরে নন বুড়া হয়ে গেছে। আপনার বাবার বয়স কত? আমার বাবার বয়স ধরেন 90 হবে। 90। আপনার ভাইরা আছে? এক ভাই, কোনো খোঁজ খবর নাই না। কোনো খোঁজ খবর নাই না? জি না। আচ্ছা, আপনি ছেলে মেয়ে তিনজন বললেন, এ কি আপনার বড় মেয়ে? জি। আচ্ছা, তো এ কোন ক্লাসে পড়ে? ফাইভে, পঞ্চম শ্রেণী। ফাইভে। আচ্ছা, তো আপনার স্বামীর যে সমস্যাগুলো সেগুলো ডাক্তার দেখান নাই? ডাক্তার কোনো রকম মেডিসিন ডাক্তার দেখাইছে, এর বড় ডাক্তার দেখাইতে পারি না, টাকা পয়সা নাই, নিজেরে খাওয়ার খাইতে পারি না, কি করি ডাক্তার দেখাবো। আচ্ছা বাবু, তুমি লেখাপড়া করো? জি। কোন ক্লাসে পড়ো? পঞ্চম শ্রেণী। আচ্ছা, তোমার আব্বু আম্মু তোমার লেখাপড়ার খরচ দিতে পারে? কি হয় বলো তো তুমি আমাদেরকে একটু। একদিন আমার বাবার অসুখ, তার ক্যান্সার, একদিন কাজ করে বলে আরেকদিন করতে পারে না। এক আমার বাবা, আমার আম্মু আরেক বাসায়, আরেক বাসায় কাজ করে, আমরা ভাই বোন তিনজন। আমার বোনে একজন না খেয়ে, আমার বোনে না খেতে পরে আমার বোনে মারা গেছে, তাই দুঃখ আমাদের এখানে এরকম হওয়ার। আমাদের আমি বাধ্য হয়েছি, আমি স্কুলে স্কুলে চিলাতে পারি না, তারা অনেক মারে, কোচিন বেঁচিতে পারি না, আমি ভালো মতো কিছু খেতে পারি না, আমি গাড়ি কিনতে পারি না, আমাদের আমাকে অনেক মারে স্কুলে গেলে। আমার সারা এই শীতের দিন আমার আমাকে বাড়ির পাশে কাজ করা আমার মানুষের জামা জামা কাপড় নিয়ে আমাদের জন্য আনে, তারপর আমরা সেগুলো নিয়ে আমরা গায়ে দিই।
বাড়ির মাঝে আমরা স্কুলে মানুষ পুরান জামা স্কুলে যে জামা কাপড় নিয়ে আমরা স্কুলে প্রবেশ করি, তার জন্য স্যার ম্যাডাম আমাদের মারে। আমাদের নতুন জামা কাপড় কিনতে হবে, তাই আমাদের নতুন গাছ কিনতে হবে, আমি পঞ্চম শ্রেণীতে, নতুন খাতা লাগবে, কলম লাগবে আমাদের, আমরা না কিনতে পারলে আমাদের অনেক মারে। আমি ভালো মন্দ কিছু খেতে পারি না, আমার সেখানে স্থান করে এটা নিয়ে আমাদের এখন এখানে আসতে হয়েছে। আচ্ছা, তোমার বোন একজন মারা গেছে যেটা তুমি বললা, কিভাবে মারা গেছে বলতে পারবা? কিভাবে কিভাবে মারা গেছে? আচ্ছা, তো আমরা তোমার আম্মুর সাথে কথা বলি। আচ্ছা, আপনার একটাই মেয়ে মারা গেছে, কিভাবে মারা গেছে? চিকিৎসার অভাবে মারা গেছে, চিকিৎসা করতে পারি না, টাকা পয়সার রোগ হয়েছে তো ডাক্তার দেখাতে পারি না, টাকা না পয়সা নাই কি করি। তার বাবা হয়েছে অসুস্থ, খরচা চালাতে পারি না, ডাক্তারি ট্রিটমেন্ট চালাতে পারি না, এই কারণে যে মারা গেছে। ছেলে মেয়েদেরকে খাওয়াইতে পারি না, এক বেলা খাওয়াইলে আরেক বেলা উপাস থাকে, কি করি আমরা যে বাচ্চাদের, আমরা ডাক্তারি ট্রিটমেন্ট চালাইয়াম, এই কারণে যে মারা গেছে। আচ্ছা, তো আপনি কি কাজ করেন? আমি পাশের বাড়িতে একজনের মানে তুমি কি করি, এই আমার স্বামী তো করতে পারে না। কি কাজ করেন? তাদের বাড়িতে মানে তাদের বাসার মানে বাসা বাড়ি ঘরের কাজে কাজ করেন। আচ্ছা, তো এই আপনার স্বামীরা ভাই বোন কজন? এক বোন তিন ভাই। তা আপনার স্বামীর ভাইয়েরা কি আপনাদেরকে সহযোগিতা করে? জানা সে তারা কোন রকম দিন আনি দিন খায়, সে তারা কি করি করবে। আচ্ছা, নন্দের স্বামী নাই, স্বামী মারা গেছে, এতে বাপের বাড়ি থাকে, থাকি এতে নিজে কষ্ট করি, নিজে খা, দুই সন্তান নিয়ে। আচ্ছা, তো আপনার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে? মোবাইলে মোবাইলে তো আপনার ফোন নাম্বারটি বলুন, আপনি বলতে পারেন না? 01 0873751938। একটু ধীরে ধীরে বলো আবার। 01 8 7 3 7 5 1 9 3 8। আচ্ছা, তোমার নাম কি? জেরিন আক্তার। জেরিন আক্তার, তুমি ভালো আছো? ভাত খাইছো দুপুরে? হ্যাঁ, একবার বলো যে, একবার বলো যে না, ঘটনা কি সত্য করে বলো, ভাত খাইছো? খাও নাই? আচ্ছা, কেন খাও নাই? আমাদের চাল ছিল না। আচ্ছা, সকালে নাস্তা করছো? কেন? আমাদের কিছু ছিল না। হ্যাঁ, বাসে কিছু ছিল না, তাই বাসা কিছু ছিল না। আচ্ছা, তো দর্শক আপনারা দেখছেন, আসলে এই জেরিন মেয়েটি ছোট্ট একটি বাচ্চা মেয়ে, দুপুরে খায় নেই, সকালে খায় নেই। আসলে আমাদের দেশে অনেক পয়সাওয়ালা আছে যারা এক বেলা খেতে যায়ও হয়তো মনে করেন 10-20 হাজার টাকা বিল হয়ে যায়, কিন্তু অথচ আমাদের সমাজে কত গরিব দুঃখী আছে, তারা তিন বেলা তিন মুঠো ভাত খেতে পারে না। আসলে আমরা যদি সকলে মিলে একটু তাদেরকে সহযোগিতা করি, একটু তাদেরকে হেল্প করি, তাহলে তারা হয়তো তাদের জীবনযাপন সুন্দরভাবে কাটাতে পারে। তো তোমার কি আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে? হ্যাঁ, কি বলার আছে বলো।
আমরা গরিব মানুষ, দর্শকের কাছে আমি চাই আমাদের শুকরিয়া চাই দর্শকের জন্য। আমি বাজে নামাজ পড়ে আমি দোয়া করবো দর্শকের জন্য আমার আমাদের আশাটা পূরণ করে। মানে কি আশা? আমাকে কিছু সাহায্য করে জানো। তোমাকে সাহায্য করার জন্য? যে দর্শকের জন্য আমি না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আমি দোয়া করবো দর্শকের জন্য আমার আশাটা পূরণ করে। তুমি নামাজ পড়ো? যে নামাজের সুরা জানো? যে আচ্ছা কি সুরা পারো তুমি? সব সুরে পারি নামাজ। আচ্ছা একটা সুরা বলো তো। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রহমানির রহিম, মালিকি ইয়াওমিদ্দিন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রুল মাগদুবি ওয়ালাদ-দাল্লিন, আমিন। আচ্ছা খুব সুন্দর। তো তুমি পাশাপাশি কি আরবি পড়ো? জি। আরবি কি পড়ো এখন? কোরআন শরীফ পড়ো? মানে কোরআন শরীফ পুরোপুরি পড়া শেষ না? মানে ওইভাবে নেও নেই এখনো? হ্যাঁ নিবা। আচ্ছা এমনি কোরআন, হ্যাঁ আচ্ছা নিবা। আচ্ছা কোরআন শরীফ নেওয়ার পথে? আচ্ছা তো দর্শক, আপনারা যদি আমাদের এই ছোট্ট বোনটিকে দেখে একটু আপনাদের মায়া লাগে তাহলে আমাদের সার্থকতা আপনারা একটু সহযোগিতা করবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। তোমাকে ধন্যবাদ। হ্যাঁ।